নমস্কার, কেমন আছেন সবাই? আজ আমরা রওনা হয়েছি এশিয়ার সর্ববৃহৎ ক্যাকটাস গার্ডেন নার্সারি এক্সপ্লোর করার উদ্দেশ্যে। সাথে এখানকার হোমস্টের ডিটেলসও শেয়ার করব আপনাদের সাথে। আমরা বর্তমানে পৌঁছে গেছি পাইন ভিউ নার্সারিতে। এই হলো পাইন ভিউ নার্সারি। এটা 1971 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে এন্ট্রি ফিস 20 টাকা পার পার্সন ইন্ডিয়ানদের জন্য, আর ফরেনার্সদের জন্য 50 টাকা করে পার পার্সন। তো চলুন ভেতরে যাই। এখান থেকে আপনাদের টিকিট করে নিতে হবে। করে নিয়েছি। এই পাইন ভিউ নার্সারির ভিজিটিং আওয়ার্স হলো গরমকালে সকাল 8:30 থেকে সন্ধে 4:30 পর্যন্ত, এবং ঠান্ডায় সকাল 8:30 থেকে সন্ধে 4:00 পর্যন্ত। রবিবার কিন্তু এই পাইন ভিউ নার্সারি বন্ধ থাকে। এই নার্সারি কালিম্পং টাউন থেকে মাত্র 3 কিলোমিটারের দূরত্বে অবস্থিত। নার্সারিটি প্রতিষ্ঠা করেন মিস্টার মোহন এস প্রধান মহাশয় 1971 সালে। নিজস্ব ব্যবসার জন্য ওনাকে যেতে হতো দেশ বিদেশের বিভিন্ন জায়গায়। ওনার এই বিজনেস ট্রিপের দরুনই তিনি বিভিন্ন প্রজাতির গাছ ও ক্যাকটাস সংগ্রহ করেন। নর্থ আমেরিকা ও সাউথ আমেরিকা থেকে সংগ্রহ করা প্রায় 40 থেকে 50 রকমের ক্যাকটাস ও অন্যান্য গাছের প্রায় 1500 প্রজাতির গাছ আপনারা এখানে প্রত্যক্ষ করতে পারবেন। বিভিন্ন প্রজাতির ক্যাকটাস ব্রিডিং করিয়ে নতুন ক্যাকটাস তৈরি করার জন্য এই নার্সারি কিন্তু ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল পুরস্কারে ভূষিত হয়েছে। পাইন ভিউ নার্সারির খ্যাতি বর্তমানে এতটাই যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই নার্সারি দেখতে লোকজনের আনাগোনা কিন্তু এখানে লেগেই আছে। এগুলি হলো এখানকার বিভিন্ন প্রজাতির গাছ। এখানে ইনডোর ও আউটডোর প্লান্ট দুটোই আছে। চাইলে আপনারা এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। ভেতরে ঢোকার পর
ক্যান্টিনের ঠিক পেছন দিকটায় আপনারা যখন আসবেন তখন কিন্তু দেখতে পাবেন কালিম্পংয়ের সম্পূর্ণ টাউনশিপটা। এই যে সোজাসুজি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ঠিক এই জায়গাটায়, এগুলো কিন্তু সবগুলো রেসিডেন্সি। এটা হলো ক্যান্টিন এরিয়া, চাইলে এখানেও জলখাবারটা সেরে নিতে পারবেন। এখানে চা ও স্ন্যাক্সের ব্যবস্থাও আছে। এই পাইন ভিউ নার্সারির প্রতিষ্ঠাতা মিস্টার মোহন এস প্রধানের আবক্ষ মূর্তি ক্যান্টিনের ঠিক সামনেই প্রতিষ্ঠা করা রয়েছে। क्या है? मेरा नाम प्रणय छेत्री। प्रणय छेत्री, अब आप यहाँ पे क्या काम करते हैं? अच्छा, पार्किंग का और टिकट का जो है वो आप देखते हैं। तो यहाँ ये जो आपका पाइन व्यू नर्सरी है, यहाँ पे कितने वैरायटी का कैक्टस है? 40 से 50 वैरायटी का कैक्टस है। अच्छा, ये मतलब पूरा साल यहाँ पे कैक्टस रहता है? अच्छा अच्छा अच्छा, ठीक है। अच्छा, अगर कोई कैक्टस लेके जाना चाहता है तो क्या आप लोग प्रोवाइड करते हैं? प्रोवाइड करते हैं। अच्छा, और अगर कोई ऑनलाइन लेना चाहते हैं तो? ऑनलाइन भेजते हैं। और पेमेंट गूगल पे से होता है? अच्छा ठीक है, थैंक यू भैया, थैंक यू। এটা হলো পাইন ভিউ নার্সারি হোমস্টে। চাইলে আপনারা এখানেও ডাইরেক্ট বুক করে থাকতে পারেন। এই হলো পাইন ভিউ হোমস্টের কন্ট্যাক্ট নম্বর। নাম্বারগুলো ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। তো দেখা হয়ে গেল আমাদের পাইন ভিউ নার্সারি। আশা করি এই পাইন ভিউ নার্সারির ট্যুরটা আপনাদের ভালো লাগবে, সাথে থাকার আমন্ত্রণ রইল। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।